বিধ্বংসী আগুনে লেলিহান শিখায় পড়ে ছাই গোটা বটতলা সবজির বাজার সহ বেশ কিছু দোকান। গভীর রাতে বিধ্বংসী আগুনে পড়ে গেল বটতলা বাজারের অনেকটা অংশ। মাছ বাজারের পাশে বটতলা বাজারের নাট মন্দির সংলগ্ন স্থান থেকে সূত্রপাত হয় এই আগুনের। তারপর দেখতে দেখতেই পুরো ছাই হয়ে যায় বটতলা সবজির শেডের প্রায় সবকটি দোকান। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে বটতলা বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু আগুনে লেলিহান শিখা সম্পূর্ণ গ্রাস করে নেয় বাজার এলাকার বেশ কয়েকটি দোকান। পরে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যবসায়ী মহলের একাংশের অভিযোগ, ফোন করার পর অনেক দেরিতে আসে দমকল বাহিনী। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে, তবে এখনও তা স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের, তবে হতাহতের কোনো খবর নেই। এই খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাও বলেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তাদের। আগুন যতটা ছড়িয়েছিল সেটা আরও ব্যাপক আকার নিত, এতে আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময়ে আসার কারণে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এদিন তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন সরকার তাদেরকে আর্থিক সহযোগিতা করার চিন্তাভাবনা করছে, বিশেষ করে আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালবেলা খবর পেলাম যে বটতলাতে গতকাল রাত্রি আনুমানিক 1টা থেকে 1.25টার সময় এখানে আগুন লেগেছিল। এতে অনেক ক্ষয়ক্ষতি আমি দেখলাম, সকালবেলা খবরটা পেলাম। তো এসে আমি দেখলাম আমাদের মেয়র সাহেব আমাদের সাথে আছেন, আমাদের কর্পোরেটর মহোদয় আছেন। তো প্রায় আমি যা খবর পেলাম, এখানে এডিএম সাহেবের সাথেও কথা বললাম, ওনারা সমস্ত এখানে দেখছেন সমস্ত হিসাব, পরে ওনারা বলবেন এক্স্যাক্টলি কত ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে রিটেলারও ছিল আর এমনি অন্যান্য ব্যবসায়ী যারা ছিল তাদের বেশ, আমি যা দেখলাম বেশ ক্ষতি হয়েছে। তো প্রায় 1.5 কোটি টাকার মতো এখানে খরচে, মানে বেশি হতো, এটার তো পুরো হিসাব যখন হবে তখন আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার ব্রিগেড ঠিক সময়ে আসার কারণে তো আরও বেশি যে আগুনটা যেভাবে ছড়িয়েছিল আরও অনেক জায়গায় যেতে পারত। তো সেটা আমি ফায়ার ব্রিগেড যারা এসেছিল কর্মীরা তাদেরকে আমি ধন্যবাদ দেবো যে যথাসময়ে ওনারা এসছেন, এবং আমাদের যারা আধিকারিকরা ওরাও যথাসময়ে এসে এখানে সমস্ত দেখছেন এবং কীভাবে সরকারের তরফ থেকে হেল্প করা যায়। আমাদের মেয়র সাহেবের সাথে আমি কথা বলেছি, আমরা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করব এবং ইমিডিয়েটলি যাতে ব্যবসা আবার শুরু করতে পারে সেই ব্যবস্থা মাথায় আছে। মাস্টার প্ল্যান তো একটা আছে আমাদের, কিন্তু আপনার ডিপিআরও রেডি হয়েছে, তো সেগুলো তো নিশ্চয়ই আমরা করব। কিন্তু দেখুন অগ্নি সংযুক্ত এমন একটা বিষয়, এখানে যা খবর পেলাম সবকটাই আনুমানিক, শর্ট সার্কিট থেকে নাকি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমরা তো এই ধরনের ঘটনার নিশ্চয়ই আমাদের খুব খারাপ লাগছে। এখানে এসে ব্যবসায়ী মহলে ওদের সাথে সবার সাথে কথা বলেছি, আমাদের তরফ থেকে যা যা সাহায্য আমরা নিশ্চয়ই আমরা করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।